বলি প্রেসারের ট্যাবলেটটা কোথায় লুকিয়ে রেখেছো অবমা? কি বলছেন, আমি আপনার প্রেসারের ট্যাবলেট লুকিয়ে রেখেছি? আলবাদ রেখেছো, তোমার মতো মেয়েরা সব পারে। দাঁড়ান, আপনার ছেলে ফোন করুক, সব বলছি। ছেলেকে বলার কি আছে? ছেলে কি আমার গার্জেন? শুনুন, আপনার প্রেসার টেসার কিচ্ছু নেই, শুধু পাড়ায় প্রেস্টিজ দেখাবার জন্য আপনি প্রেসার দেখান। কি, আমার প্রেস্টিজের প্রেসার? তাহলে তোমার বাবারটা কি হকিন্সের প্রেসার? বাবা, আপনি আমাকে বাবা তুললেন। সরি সরি বৌমা, মুখ ফসকে বেরিয়ে গেছে। ওই তোমার প্রেস্টিজের কুকারের মতো গরম হলেই সিটি দিয়ে ফেলে। বাবা, সকালে চা খেয়েছেন? তা তুমি কি ভাবো, তুমি নেই বলে কি আমি চাও পাবো না? হ্যাঁ হ্যাঁ, ঠিক মতো সময় যাতে চা জল খাবার লাঞ্চ পান, সেই জন্যই তো আমি আরতির মাকে রেখে এসেছি। একজন লোককে পুষতে কত টাকা লাগে জানেন? তুমি আমাকে টাকার খোঁটা দিচ্ছ বৌমা, আর কত অপমান করবে? এতে অপমানে কি আছে, খরচা হচ্ছে, বলতে পারবো না। আপনিও তো ছেলেকে বললেন তোর বউয়ের শাড়ি কিনতে 5,000 টাকা চলে গেল। তা নিজেই তো পছন্দ করে কিনলে। তার শ্বশুর মশাইয়ের একটা প্রেস্টিজ আছে তো, এর থেকে কম দামি নিলে আমার বাপের বাড়ির লোক কি বলবে? তাও তো একটা ব্লাউজ দেননি। আর পারবো না দিতে, পারবো না। সামনে বছর আপনার থেকে আর কিচ্ছুটি নেব না, ঢের হয়েছে আমার। এত রেগে যাও কেন? এই ইয়ে মানে বলছিলাম কি, শোনো না বৌমা, হ্যালো, বলছি তোমার বাপের বাড়িতে আজকে কী রান্না হয়েছে গো বৌমা? আপনি যেমনটি ভালোবাসেন, ইলিশ মাছের ভাপে। ভাপে খাওয়াও খাওয়াও, নিজের বাবাকে যত ভালো ভালো খাবার খাওয়াও, আর ওই পরের বাবাকে আরতির মায়ের হাতের ওই গাঁদাল পাতার পাতলা পাতলা ঝোল, আমি ফোন রাখছি। শুনুন শুনুন শুনুন, রাখবেন না রাখবেন না, হরিকে পাঠিয়েছি আপনার জন্য 2 পিস ইলিশ মাছের ভাপে। পেটির মাছ আপনি তো ভালোবাসেন, ও গিয়ে বেল বাজালেই দরজাটা খুলে দেবেন। দরজা আমি খুলেই রাখবো বৌমা। খবরদার, ও কাজ করবেন না, চারিদিকে যা চুরি ডাকাতি হচ্ছে। রাস্তায় তো চুরি ডাকাতি হবেই, আমার বাড়িরই তো অর্ধেক জিনিস পাচ্ছি না। কি বলতে চান আপনি, আপনার জিনিস আমি চুরি করেছি? চুরি কেন করবে, সরিয়ে রেখেছো, নসির ডিবেটা পর্যন্ত উধাও। আপনার নসির ডিবে নিয়ে আমি কি করব? কেন, ভাজা মুড়ি রাখবে? সত্যি, খুরে খুরে নমস্কার, আপনার মতো শ্বশুর যেন আর কারো না হয়। তার মানে আমাদের মতো লোকেদের ছেলেদের বিয়ে হবে না? না হলেই ভালো, রেখে দিচ্ছি। বৌমা বৌমা বৌমা, বলছিলাম যে, হ্যালো বৌমা, কলিং বেল তো এখনো বাজছে না। বাজবে বাজবে, এতটা রাস্তা যাবে তো, রাখছি, মাংসটা আবার লেগে যাবে। মাংস, ইলিশ মাছের সাথে আবার মাংস? বলছি পাঁটা কি করব, বাবা যে একদম মুরগি খেতে পারে না, পাঁঠার মেটে খেতে বাবা ভীষণ ভালোবাসে। পাঁঠার কি ভাগ্য, সরি সরি মানে তোমার বাবার কি ভাগ্য, তোমার শ্বশুরমশাই কি পাঁঠার টেংরি খেতেও ভালোবাসে না? সহ্য হবে না। হবে হবে, সহ্য হবে, দিয়ে দেখতে তো পারতে, সব সময় শুধু দাদা দাদা, আমার দিকে তো কোনো হুঁশ নেই, হরিকে না হয় আর একটু দেরিতেই পাঠাতে। আহারে, কতদিন যে নলির হাড় চুষিনি। বাবা, অত নোলা ভালো নয়, রাত্রে আমি যখন ফিরবো তখন মাটন স্টু করে নিয়ে যাব। বৌমা, তুমি আজ ফিরবে বৌমা? খুব যে মিষ্টি কথা। হ্যালো বৌমা, বলছিলাম কি, দুটো গরম তন্দুরি রুটি নিয়ে এসো না বৌমা। পারবো না, এরপর তো ছেলের কাছে আবার নালিশ করবেন। ওটুকু তো করতেই হয় তোমাকে টাইট দেবার জন্য। কি, আমারই খাবে আর আমাকেই টাইট দেবে? হবে না, মাংস হবে না, আমি 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 আলুর দম নিয়ে যাব। এই দেখো, হঠাৎ হঠাৎ এরকম রেগে যাও কেন বলো তো? অবমা, হ্যালো, এই বলছিলাম যে এখনো তো কলিং বেল বাজলো না তো? ঠিক বাজবে, আর বাজবে, এবার পরকাল থেকে হরি ওই হরি হরি কলিং বেল বাজাবে। হরির দিন তো গেল, সন্ধে হলো, পার কর আমারে। যেমন গলা তেমন সুর, তোর গানে পেঁচি রে, সব ভুলে গেছি রে। আপনি কি বলুন তো, ছেলের বউকে কেউ পেঁচি বলে? তবে কি বলবো, চেঁচা বলবো। শুনুন,
আপনার জন্য না আমাদের ডিভোর্স হয়ে যাবে, এমন জন্ত শ্বশুর দেখিনি। কটা শ্বশুর দেখেছ হে? অনেক রুম কি শ্বশুর মশাই, কি ভালো কি ভালো, রোজ কত কি বৌমার জন্য নিয়ে আসে, কাটলেট ফ্রাই বেদানা। বেদানা ছাদনা তলাতে নিজে দাঁড়ালেই তো পারত, যত সব চরিত্রহীন। ইস কি বিচ্ছিরি কথা, আপনি একটু আপনার ছেলের মতো হতে পারেন না? কত শান্ত অমায়িক ছেলে। আমিও বিয়ের পর পর না ওই রকমই ছিলাম, তোমার শাশুড়ি মাও বলতো আহা বত্ত নয় যেন কৃষ্ণনগরের মাটির পুতুল, রাস পূর্ণিমায় সাজিয়ে রাখার মত। আর একটু পুরনো হোক না দেখবে আমার মতোই হয়ে গেছে। শাশুড়ি মায়ের রাস করাতেই তো আপনি এত বেড়েছেন, আমার পাল্লায় পড়লে না ছেলের যে কি হাল হবে সে তো আমি বুঝতেই পারছি, শিক্ষা দীক্ষার বড়ই অভাব। শিক্ষা তুলে কথা বলবেন না, বাংলা মিডিয়ামের বুড়ো ওই অজগর আসছে তেরে। কি আমার ইংলিশ মিডিয়ামের কন্যা রে, টুইঙ্কিল টুইঙ্কিল লিটিল স্টার। আরেকটা লাইন বলুন বলুন বলুন। হ্যালো হ্যালো কি গো বৌমা, ইয়ে হরি এখনো এলো না তো? দেখুন এটা আবার আমার ধপের চপ নয় তো? নর্থ ক্যালকাটার মেয়েরা তো এরকমই হয়। পই পই করে ছেলেকে বলেছিলাম খবরদার খবরদার, নর্থ ক্যালকাটার মেয়েদের সাথে প্রেম করবি না। আমার শাশুড়ি মা কি সাউথ ক্যালকাটার মেয়ে ছিলেন? ওই কাছাকাছি তো ডায়মন্ড হারবার। ও ও ওই দেখুন ওই ওই বেল বাজলো, বোধহয় হরি এলো। হ্যাঁ এই কপিস মাত বললে যেন বৌমা? দু পিস দু পিস মাত্র? আচ্ছা ঠিক আছে তুমি একটু ধরো তো আমি দেখি। হ্যাঁ না এ পাশের বাড়ি দুধওয়ালা। আপনার খুব খারাপ লাগছে না? যান স্নানটা সেরে ফেলুন, স্নান করতে করতে মাছটা পৌঁছে যাবে। সত্যি কথা বলতে কি ছেলেটা দূরে রয়েছে, আর তোমার শাশুড়ি মা যে একদিন দাপিয়ে সংসার করত সেও এখন ওই ক্যালেন্ডারের পাশে ঝুলছে, মুখের ওপর আবার একটা টিকটিকি। এরপর তুমিও যদি একটা দিনের জন্য তো এসেছি বাবা, আজ রাত্রেই তো চলে যাব। ঠিক আছে ঠিক আছে, আপনার জন্য নিয়ে যাব মাটন স্টু আর তন্দুরি রুটি। খেতে ভালোবাসি বলে লোভ দেখাচ্ছ বৌমা? ছি বাবা ওরকম বলতে নেই, কটা দিনই বা খাবেন? শুনতে পেয়েছি কটা দিনই বা খাবেন? না না আমি তা বলিনি, আমি বলছিলাম আপনি কতটুকুই বা খান। হ্যালো হ্যালো বৌমা বৌমা, আমি আমি ফোনটা একটু রাখছি। হ্যাঁ শরীরটা না কিরকম খারাপ লাগছে, আমার বুকের বাঁ দিকটা। বাবা 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 কি হলো বাবা, হঠাৎ এরকম হলো কেন? আপনি দরজাটা খুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ুন, আমি আমি এক্ষুনি আসছি। না 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 বৌমা না, তোমাকে কষ্ট করে আসতে হবে না। তা বললে কি হয়, আপনার শেষ সময়ে আমি উপস্থিত থাকবো না, লোকে বলবে কি? যা করবে তাড়াতাড়ি করো, আমি আর পাচ্ছি না, আমি 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 ফোনটা রাখছি। কি কি করি এখন তো কেউ নেই, তাড়াতাড়ি ওলা উবের যা পাই। ট্যাক্সি ট্যাক্সি যাদবপুর যাদবপুর, একটু 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 তাড়াতাড়ি চলুন ভাই। ব্যাস 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 এখানে এখানে এখানে। হরি দিন তো গেল সন্ধে হলো পার করো আমারে, হরি দিন তো গেল সন্ধে হলো আর কখন বেল বাজবে রে। বাবা আপনি বসে বসে গান করছেন, এরকম ঢপ দিলেন আমাকে। কি গো কেমন দিল বৌমা, আর বলবে কটা দিনই বা খাবেন? এই জন্যই মা আপনাকে ছেড়ে চলে গেছে, একদিন আমিও চলে যাব। খবরদার খবরদার বৌমা, তুমি আমাকে গালাগাল দাও গালাগাল দাও, আমি সহ্য করব, চলে যাওয়ার কথা কখনো বলবে না বৌমা। বৌমা বৌমা কলিং বেল বেজেছে, বোধহয় হরি এসেছে, তুমি একটু দরজাটা খুলে দাও তো,
কতদিন যে আমি ভাপে ইলিশ খাইনি রে। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও গো বৌমা। যাচ্ছি বাবা, যাচ্ছি যাচ্ছি।